আসসালামু আলাইকুম আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে বানানা লাচ্চি এই লাচ্চিটা বানানো একদমই সহজ আর গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্চি খেতে দারুণ মজার হয় আজকে যে লাচ্চিটা বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমাদের এক কাপ লাগবে বরফ কুচি একটা কলা আর এক কাপ লাগবে দই তারপর ব্ল্যান্ডারের জারে প্রথমে বরফের টুকরোগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে দই নিয়ে নিচ্ছি একইভাবে কলাটাও স্লাইস করে নিয়ে নিচ্ছি আর আমি এখানে যেই দইটা নিয়েছি এটা আমার ঘরে পাতা দই এই দইয়ের রেসিপিটাও পেজে দেওয়া আছে চাইলে চট করে দেখে নিতে পারেন কলাটাকে স্লাইস করে দিলে তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় কলাটা স্লাইস করা হয়ে গেলে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে এক কাপ দিয়ে দিচ্ছি পানি তারপর ব্ল্যান্ডারের ডাকনাটা লাগিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এক মিনিটের মতো এই এক মিনিটের মাঝখানে ব্লেন্ডারটাকে একবার বন্ধ করে তারপর হচ্ছে আবারও তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিতে হবে তো এক মিনিট ব্ল্যান্ড করার পরেই আমাদের লাচিটা রেডি হয়ে গেছে এখন গ্লাসে ডেলে পরিবেশন করছি আপনি যদি চান এখানে আরও কিছু বরফের টুকরো দিতে পারেন তবে লাচ্চিটা আমার এমনিতেই অনেক বেশি ঠান্ডা হয়েছে এখানে আর বরফের টুকরো দেওয়ার দরকার নেই উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি ঝটপট লাচিটা রেডি হয়ে গেল আশা করছি আমার আজকের এই সহজ লাচ্চির রেসিপি সবার কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন আল্লাহ হাফেজ